খুনিদের সঙ্গে কোনো জোট হবে না, টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। কি বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। উঠ জব পাহাড় কে নিচে আতা হ্যায় তব এসি হি বাত বোল, সীতারাম ইয়েচুরি অর মোহাম্মদ সলিম হর দিন বোলতে হ্যায়। উঠ জব পাহাড় কে নিচে আয়া হ্যায় অর খুনিয়ো কে সাথ কোই জোট নাহি হোতা, কোই নাহি জোট নাহি হোগা। আর জো আমি জো মমতা ব্যানার্জি কো হটা কে অভিষেক ব্যানার্জি কো বানানে কা জো কোশিশ চল রা, ইসমে কিয়া বোলে। পুরানা বোতল হ্যায় ইয়ার আর পুরানা দারু আর নয়া বোতল এক হি। অন্যদিকে ব্যারাকপুরের দলীয় সভা থেকে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে দুজনেই আরএসএসের তৈরি করা বলে আক্রমণ করলেন DYFI এর রাজ্য কমিটির সম্পাদক। তিনি বলেন দুজনেরই ঘ্যাম আছে। এছাড়াও DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন গোটা দেশে গোটা রাজ্যে আরএসএস দুটো মালের চাষ করেছে, একটা মোদি অন্যটা মমতা। ব্যারাকপুরের দলীয় সভা থেকে বললেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কি বক্তব্য তার শোনাই আপনাদের। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে গোটা ভারতবর্ষের মাটিতে আরএসএস দুটো মালের চাষ করেছে, একটা মোদি আর একটা মমতা। এক আছে দুজন, অন্যদিকে CPM নেতা মোহাম্মদ সেলিম কোচবিহারের আজ তাক বাংলাকে জানান বাংলায় বলে কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, তোমাকে দেখতে হবে মৌমাছি যেন না কামড়ায়। কংগ্রেসকে দেখতে হবে কংগ্রেসের তরফ থেকে, বামফ্রন্ট স্পষ্ট করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি আরএসএস তাদের মিত্র, সেই লাল ঝান্ডা বামপন্থীদের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। কংগ্রেস কংগ্রেসের প্রদেশ কমিটি আছে, তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা আছে, বামফ্রন্ট ও বামফ্রন্টের বাইরে যে বামপন্থীরা আছে তাদের সঙ্গে কথা বলছি আমরা। তার সঙ্গে কংগ্রেস হোক ISF হোক যারা হোক তাদের সঙ্গে নিয়ে চলব। শোনাব কি বলছেন মোহাম্মদ সেলিম। বলে কানামাছি ভোব যাকে পাবি তাকে ছো, তোমাকে দেখতে হবে মৌমাছি না কামড়ায়। সেটা কংগ্রেসকে দেখতে হবে কমিতে হচ্ছে, বামফ্রন্ট স্পষ্ট করে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজে অন এয়ার অন রেকর্ড BBC ইন্টারভিউতে বলেছেন যে আরএসএস হচ্ছে আমার, বিজেপি হচ্ছে আমার ন্যাচারাল অ্যালাই। তো যে দলের সর্বোচ্চ নেত্রী তার আলাদা কত নীতি নেই, সে নেতাই নীতি। তো সে যদি বলে আমি হচ্ছি বিজেপি আরএসএসের স্বাভাবিক মিত্র, তার সঙ্গে বামপন্থীদের কোনো বামপন্থী দলে যদি সে লাল ঝান্ডা বা বামপন্থীর প্রতি অঙ্গীকার করে তাহলে সে কখনোই তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। কংগ্রেসের কি করা উচিত এই সিচুয়েশনে, কি বলবেন, কি পরামর্শ সিদ্ধান্ত নেবে? তার জন্য কংগ্রেসের প্রদেশ কংগ্রেস কমিটি আছে, GCC আছে, AICC আছে, আমি কি সিদ্ধান্ত নেব? আমি আর এটুকু বলেছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এ রাজ্যে বামফ্রন্ট, বামফ্রন্টের বাইরে যে বামপন্থীরা আছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি, তার সঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারাই থাকবে, কংগ্রেস হোক ISF হোক আর অন্যান্য দল আছে, বিজেপি এবং তৃণমূলের সংসদ যারা এড়িয়ে চলবে তাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব। প্রসঙ্গত আপনাদের বলি আসন্ন 2024 এর লোকসভা ভোটে বামেদের সঙ্গে জোটে যেতেও আপত্তি নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে অবশ্যই আসব, তবে তার আগে শোনাবো যে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরল। দেখো, বছর ঘুরলে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে এবং এই ইন্ডিয়া জোটের মুখ কী হবে তা নিয়ে কিন্তু এখনও জল্পনা। আমরা দেখেছি যে গত মাসে যেই ভারতের 5টি রাজ্যে বিধানসভার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু বিজেপি খুব ভালো ফল করেছে, তুলনামূলকভাবে ইন্ডিয়ার জোট তারা কিন্তু ফল ভালো করতে পারেনি। তো স্বভাবতই তৃণমূলের তরফ থেকে একটা ইঙ্গিত মানে দাবি উঠেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেন ইন্ডিয়া জোটের মুখ করা হয়। যদি মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটের মুখ করে লোকসভা নির্বাচনে লড়া হয় তাহলে সেক্ষেত্রে ভালো ফল করতে পারে, এরকম একটি তারা আশা প্রকাশ করছে এবং স্বাভাবিকভাবে দাবিটা অনেক জোরালো হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই জিনিসটা কি, সেই ইকুয়েশনটা কি পশ্চিমবঙ্গে হবে? কারণ সামনে আর হয়তো 3-4 মাস পরে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমীকরণটা কী হবে?
এই নিয়ে DYFI নেত্রী মীনাক্ষী মুখার্জি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি কেন্দ্রে এরকম জোট হয়, যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যদি ইন্ডিয়া জোট হয়, জোটে এগিয়ে চলে, তাহলে কি এখানে কি তৃণমূল কংগ্রেসের সাথে বামেরা অ্যালায়েন্স করবে, মানে কোনো জোট তৈরি হচ্ছে কি? কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ তৃণমূল কংগ্রেস একটি খুনি দল, সেই খুনি দলের সাথে কোনো রকম জোট হতে পারে না, একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। সুতরাং কেন্দ্রে যদি জোটে জোট হয় বা মমতার নেতৃত্বে যদি বাম দলগুলো একত্রিত হয়ে সেখানে জোটে লড়ে, সেটি আলাদা ব্যাপার এবং পশ্চিমবঙ্গের বিষয়টি সম্পূর্ণ আলাদা, দুটো এক করে মেশানো যাবে না। তুমি জানো যে এই মুহূর্তে DYFI এর একটি ইনসাফ যাত্রা চলছে, যেটি 3 নভেম্বর থেকে শুরু হয়েছিল কোচবিহার থেকে, বিভিন্ন জেলা ঘুরে বিভিন্ন জায়গা ঘুরে এই মুহূর্তে সেটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থান করছে। গতকালকে সোমবারে উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রবেশ করে, নদিয়া থেকে উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রবেশ করে এবং আজকেও সেটি উত্তর চব্বিশ পরগনা জেলাতেই আছে। সকালবেলায় ব্যারাকপুর থেকে একটি ইনসাফ যাত্রা শুরু হয়, সেখানে মীনাক্ষী মুখার্জি তো ছিলেনই, পাশাপাশি তন্ময় ভট্টাচার্য, যিনি CPM-এর প্রাক্তন বিধায়ক, তিনি উপস্থিত ছিলেন, এছাড়া রাজ্যের নেতৃত্ব ছিল, জেলার নেতৃত্বরা ছিল। ব্যারাকপুর থেকে বিরাটি হয়ে বেলগড়িয়া হয়ে সেই ইনসাফ যাত্রা ইতিমধ্যে আর কিছুক্ষণ পরেই হয়তো বারাসাতে গিয়ে পৌঁছবে। আজকে যখন দুপুরবেলায় যখন সেই ইনসাফ যাত্রা শুরু হয়ে বিরাটির দিকে আসছিল, সেই সময় তাকে মীনাক্ষী মুখার্জিকে এই প্রশ্নটি করা হয়েছিল এবং সেই সম্পর্কেই তিনি মীনাক্ষী মুখার্জি এই উত্তর দেন। পাশাপাশি তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে যে তৃণমূলের মমতা ব্যানার্জিকে সরিয়ে অভিষেক ব্যানার্জিকে সামনের সারিতে নিয়ে আসা হয় বা তাকে সামনের সারিতে রেখে যে তৃণমূল কংগ্রেস নতুন করে একটা লড়াই চলার প্রচেষ্টা চালাচ্ছে, এই নিয়ে যখন তাকে প্রশ্ন করায় তিনি বলেন যে নতুন বোতল পুরনো মদ, অর্থাৎ যেই নেতৃত্বে আসুক না কেন তৃণমূল কংগ্রেসের দল একই থাকবে, যে দলের যে কর্মকাণ্ড বা দলের যে অ্যাক্টিভিটিস সে একই থাকবে, মুখ চেঞ্জ করলে বা মুখ পরিবর্তন করলেও দলের অ্যাক্টিভিটিস বা দলের কর্মকাণ্ড বা দলের যে আচরণ সেটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। প্রসঙ্গত বলি, আসন্ন 2024 লোকসভা ভোটে বামেদের সঙ্গে জোটে যেতেও আপত্তি নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 18 ডিসেম্বর নয়াদিল্লির সাংবাদিক বৈঠকে জোট শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার কোনো সমস্যা নেই, কোনো অভিযোগও নেই। এরপর তাকে প্রশ্ন করা হয় বামেদের সঙ্গে জোট করতেও তার সমস্যা নেই। জবাবে সরাসরি বামেদের নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি আগেই বলেছেন কোনো দলের সঙ্গেই তার কোনো সমস্যা নেই। তবে বক্তব্য থেকে পরিষ্কার বামেদের থেকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতাতেই বেশি আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের। দেন মেবি ওয়ান টু পলিটিক্যাল পার্টিজ মে নট এগ্রি, বাট মেজরিটি অফ দ্য পলিটিক্যাল পার্টিজ ইফ দে আর এগ্রিড ফর শুড শেয়ারিং ওয়ান টু ওয়ান, দেন অটোমেটিক্যালি এভরিবডি উইল কাম টুগেদার। প্রিন্সিপালি আই ডোন্ট হ্যাভ এনি গিভেন্সেস এগেইনস্ট অফ এনিবডি, নট ইভেন এগেইনস্ট দ্য কমিউনিস্ট ডিফারেন্সেস, বিকজ দে আর ওয়ার্কিং উইথ বিজেপি, বাট ইনস্টেড অফ দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি মোটো অর এনি ভ্যান্ডেটা not to walk with anybody. I can walk with anybody. I don't have any problem. If somebody has a problem, I cannot give the medicine. Will you work with the left also? I don't have any problem. I told you also earlier also. পাঁচ রাজ্যে ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার 19 ডিসেম্বর বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। আর এই বৈঠকে যোগ দেবার আগে শরিক কংগ্রেসের উপর চাপ বাড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোট বৈঠকের আগে মমতার কৌশলী জবাব, কংগ্রেসের তো মাত্র 2 আসন রয়েছে। সোমবার 18 ডিসেম্বর দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেন মমতা। এরপর এদিন চাণক্যপুরীতে নতুন বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয় লোকসভায় তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে জোট চাইছে, এ ব্যাপারে কংগ্রেস কি তাকে কোনো প্রস্তাব দিয়েছে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন কাউকে না কাউকে তো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতেই হবে। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা বলতে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন তা নিয়ে তাকে ফের প্রশ্ন করা হয়। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যথাযথ দাবি জানালে আমি আলোচনায় প্রস্তুত, কিন্তু বাংলায় তো ওদের মাত্র 2 আসন, তবে আলোচনার রাস্তা খোলা রয়েছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই এই বিষয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। But would you like an alliance with the Congress in Bengal, or you, have they approached you for an alliance in Bengal? Somebody must bail the cat. It is everybody. Have you offered them 2 seats? No. Somebody must bail the cat, meaning? Meaning, I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats.
But you would like, you are open to an alliance with the Congress? No, I am open to talk. I am open to discuss. But will you face this condition that they should leave their alliance with the left before they have an alliance with you in Bengal? It is their choice. I cannot make any comments about any political party. But would you like an alliance with the Congress in Bengal, or you, have they approached you for an alliance in Bengal? Somebody must bail the cat. It is everybody. Have you offered them two seats? No. Somebody must bail the cat, meaning? Meaning, I don't have any problems if they have the genuine things. But Bengal, you know that they have only two seats. But you would like, you are open to an alliance with the Congress? No, I am open to talk. I am open to discuss. But will you face this condition that they should leave their alliance with the left before they have an alliance with you in Bengal? It is their choice. I cannot make any comments about any political party. হুনিদের সঙ্গে কোনো জোট হবে না, টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আসুন সেই বিষয়টাও আপনাদেরকে আরো একবার শোনাই কি বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পাহাড় কে নিচে আয়া হ্যাঁ আর খুনি কে সাথ কই জোট নেই আর জো আমি জো মমতা ব্যানার্জি কো হটাকে অভিষেক ব্যানার্জি কো বানানে কা জো কোশিশ চল রা ইসমে কিয়া বলে পুরানা বোতল ইয়ান আর পুরানা দারু আর নয়া বোতল একই কুছ অলগ নেই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।